হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 পরিবেশ ও ভূগোল অষ্টম শ্রেণী পাঠ পড়ে সমস্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। একে দেখে দেখো, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 এর প্রশ্নটি দেখো, ঠিক জোড়টি নির্বাচন করো। কয়ের দাগে দেখো, অন্তঃকেন্দ্রমণ্ডল পদার্থের তরল অবস্থা। ক্ষয়ের দাগে, বহিঃকেন্দ্রমণ্ডল পদার্থের ঘনত্ব সর্বাধিক। কয়ের দাগে, অ্যাস্থেনোস্ফিয়ার পরিচলন স্রোতের সৃষ্টি। ঘয়ের দাগে, ভূত্বক লোহা ও নিকেলের আধিক্য। সঠিক অ্যান্সারটি হবে কয়ের দাগে, অ্যাস্থেনোস্ফিয়ার পরিচলন স্রোতের সৃষ্টি। 1.2 এর প্রশ্নটি দেখো, রকি ও আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয়েছে কয়ের দাগে, মহাসাগরীয় অপসারী পাত সীমানা বরাবর। ক্ষয়ের দাগে, মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর। গয়ের দাগে, মহাদেশীয় অভিসারী পাত সীমানা বরাবর। ঘয়ের দাগে, মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর। তো সঠিক অ্যান্সারটি হবে ঘয়ের দাগে, মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর। 1.3 প্রশ্নটি দেখো, উত্তর ভারতে স্থলভাগের সীমানা রয়েছে কয়ের দাগে, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে। ক্ষয়ের দাগে, নেপাল ও ভুটানের সঙ্গে। গয়ের দাগে, বাংলাদেশ ও ভুটানের সঙ্গে। ঘয়ের দাগে, মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে। তো সঠিক অ্যান্সারটি হবে নেপাল ও ভুটানের সঙ্গে। দুই দাগে দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের খাতাতে দেখাচ্ছি। 2.1 এর প্রশ্নটি দেখো, কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়? তো অ্যান্সার হবে, ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় রিখটার স্কেলের সাহায্যে। 2.2 এর প্রশ্নটি দেখো, কোন প্রকার শিলার স্তরে খনিজ তেল পাওয়া যায়? অ্যান্সার, পাললিক শিলার স্তরে খনিজ তেল পাওয়া যায়। 2.3 প্রশ্নটি দেখো, ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত? অ্যান্সার হবে, শ্রীলঙ্কা মশলা উৎপাদনে বিখ্যাত। দুই দাগে দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। তোমাদের এই প্রশ্নের অ্যান্সারগুলো আমি এখনই করে দিলাম। এবার দেখো, এই যে তিনে দাগের প্রশ্নগুলি, সংক্ষিপ্ত উত্তর দাও, এগুলো আমি তোমাদের খাতাতে অ্যান্সার দেখাচ্ছি। তিনে দাগে দেখো, 3.1 এর প্রশ্ন, ভূ অভ্যন্তরের কোন স্তরে কিভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে? অ্যান্সার, বহিঃকেন্দ্রমণ্ডলের চাপ, তাপ ও ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম। এই স্তর অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে। সান্দ্র অবস্থায় থাকা লোহা প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে, সেখান থেকে সৃষ্টি হচ্ছে পৃথিবীর চৌম্বকত্ব। 3.2 এর প্রশ্ন দেখো, অভিসারী পাত সীমানাকে কেন বিনাশকারী পাত সীমানা বলা হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। অ্যান্সার দেখো, অভিসারী পাত সীমানা বরাবর দুটি পরস্পর অভিমুখী চলনের ফলে ভারী পাত্রী হালকা পাতের নিচে নিমজ্জিত হয় এবং ভূ অভ্যন্তরের অ্যাস্থেনোস্ফিয়ারে প্রবেশ করে প্রচণ্ড উষ্ণতায় গলে যায়, অর্থাৎ ভূত্বকীয় অংশের বিনাশ হয়। এ কারণে অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয়। 4 নম্বর প্রশ্ন দেখো, উদাহরণ সহ উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। 4 জায়গার অ্যান্সার দেখো, উদাহরণ সহ উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। অ্যান্সার, পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্য ও ওপরে প্রথমে যে কঠিন শিলার সৃষ্টি হয় সেটি আগ্নেয় শিলা। উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দুই প্রকার, যথা 1 নম্বর নিঃসারী আগ্নেয় শিলা, 2 নম্বর উদ্ভেদী আগ্নেয় শিলা। হেডিং দেবে নিঃসারী আগ্নেয় শিলা, তারপরে লিখবে ভূ অভ্যন্তরের অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাকমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তার নাম নিঃসারী আগ্নেয় শিলা, যেমন ব্যাসাল্ট। তারপরে হেডিং দেবে উদ্ভেদী আগ্নেয় শিলা, দিয়ে লিখবে ভূ অভ্যন্তরে গলিত ম্যাকমা ভূত্বকে দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূত্বকে ধীরে ধীরে কঠিন হয়ে উদ্ভেদী আগ্নেয় শিলার সৃষ্টি করে, যেমন গ্রানাইট, ডোলেরাইট ইত্যাদি। উদ্ভেদী আগ্নেয় শিলা আবার দুই প্রকার, যথা 1 নম্বর উপপাতালিক শিলা, 2 নম্বর পাতালিক শিলা। প্রথমে হেডিং দেবে উপপাতালিক শিলা, ম্যাকমা ভূত্বকের অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমার ভেদে সৃষ্টি করে উপপাতালিক শিলা, যেমন ডোলোরাইট। তো ডোলোরাইট হচ্ছে উপপাতালিক শিলার উদাহরণ। তারপর হেডিং দেবে পাতালিক শিলা, দিয়ে লিখবে ম্যাকমা ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সৃষ্টি করে পাতালিক শিলা, যেমন গ্রানাইট। তো বন্ধুরা, এবার যে ছবিটা দেখাচ্ছি, তো তোমরা এই ছবিটা এঁকে দেবে, দিলে তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো কমপ্লিট হয়ে যাবে।
তো বন্ধুরা, আমি তোমাদের সমস্ত প্রশ্ন উত্তরগুলি খুবই সহজভাবে আলোচনা করে বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।